আমি এই মুহূর্তে রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে ইটাকুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আছি সকালের দিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে কিন্তু ভোটার আসতে শুরু করেছেন পুরুষ ভোটার এবং নারী ভোটার তারা আসছেন এসে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন আমরা এই ইটাকুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কয়েকজন নারী ভোটার এখানে আছেন আমরা একটু তাদের সাথে কথা বলে জানতে চাইব যে ভোটের পরিবেশ কেমন একটু আপনার সাথে কথা বলতে চাই ভোটের পরিবেশ কেমন দেখলেন এবং কি কেমন কেমন ভোট আশা করছেন না ভালো ভালো ভোট দিতেছি ভালো দেখতেছি মানে সবাই আসছে এখন ভালোই মানে চলতেছে ভোট দিতে কেউ আপনাদেরকে কোন ধরনের ভয়ভীতি দেখিয়েছে না না কেউ কোনো ভয়ভীতি দেখায় নাই ভোট উৎসবটা কেমন আপনার কাছে ভালো এখানে এসেছেন তারা বলছেন যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং কোনো ধরনের তাদেরকে ভয়ভীতি বা কেউ চাপ প্রয়োগ করেনি তারা নিজের ইচ্ছা মতো আর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে একুশ লাখ ভোটার রয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এই একুশ লাখ চৌত্রিশ হাজার ভোটারের মধ্যে নারী ভোটার দশ লাখ নারী ভোটার দশ লাখ একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো পঁচাশি জন এই ভোটার এর মধ্যে দশ হাজার কাট